হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমার হাতে যে কাগজটা দেখছেন এটা হচ্ছে অ্যাডসেন্স লেটার। তো এটা হচ্ছে গুগল, যারা ইউটিউব শুরু করে নতুন তাদের জন্য হচ্ছে প্রথম স্বপ্নই হচ্ছে এটা, এটা হাতে পাওয়াই হচ্ছে প্রথম স্বপ্ন, তারপর হচ্ছে প্লে বাটনের চিন্তা। তো এটা আমি সেকেন্ড টাইম পেয়েছি, কারণ হচ্ছে আমার যে চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আমার বাবার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, আর এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল খুলেছিলাম সেটার হচ্ছে অ্যাডসেন্সের চিঠি। তো এটা পেতে আমাকে একটু কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম তখন একবার যখন রিকোয়েস্ট দিয়েছি তখন অ্যাড্রেস ভুল হয়েছিল, পরের বার যখন রিকোয়েস্ট দিয়েছি তার দেখা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে আমি চলে আসছি, গ্রামে চলে আসছি। আসার পরে গ্রাম বলতে হচ্ছে মফস্বল শহরে, যার কারণে দেখা যাচ্ছে যে ঢাকায় চিঠিটা আসার পর আমি চিঠিটা তুলতে পারিনি, পরে যখন মফস্বলে এসে আবার অ্যাড্রেস চেঞ্জ করে রিকোয়েস্ট দিয়েছি তার দেখা যাচ্ছে যে 15 দিনের মধ্যে, হ্যাঁ 14-15 দিনের মধ্যেই আমার হাতে চিঠিটা চলে আসছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাডসেন্সের যে লেটারটার মধ্যে যে পিনটা থাকে এই পিনটা দিয়ে কীভাবে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। আর একটা বিষয় হচ্ছে, এটা তো অনেকেই জানেন, আর না জানলাম নতুন করে বলে দিছি, যখন আপনার অ্যাডসেন্সে $10 পূর্ণ হবে তখন গুগল থেকে এই চিঠিটা আপনাকে পাঠানো হবে। এটার মধ্যে হচ্ছে পিন, পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো যেটা হচ্ছে আপনি যে অ্যাড্রেসে থাকেন এই অ্যাড্রেসটা যে অরিজিনালি আছে, মানে হচ্ছে আপনি মানুষটা যে অরিজিনাল সেটা বোঝার জন্যই মূলত এই পিনটা পাঠানো হয়। তো যাই হোক, আমরা আগে এটাকে খুলে দেখি এটার মধ্যে কি আছে, কি পিন আছে। এটা তো আমি আরও একবার পেয়েছি তাই এটা হচ্ছে আমার এক্সাইটিং অতটা নাই এখন। আর এটা হচ্ছে এই চ্যানেল, নতুন চ্যানেল, এটা আপনাদের আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম, নাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে লিঙ্কে যাবেন। তো এটার মধ্যে হচ্ছে এই দেখেন নাম্বারটা 1 2 3 4 5 6, 6 সংখ্যার একটা পিন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি যতবারই পিন রিকোয়েস্ট পাঠান, মানে চারবার তো পাঠাতে পারবেন, চারবারে আপনি যে কয়বারই পাঠাবেন একটাই পিন থাকবে। মানে আমি যে দুইটা আপনার আমি ঢাকা থেকে নিতে পারিনি, রিসিভ করতে পারিনি, সেটার মতোই একই পিন ছিল, এখন যেটা পেয়েছি সেটাও একই পিন। আমি যদি এটাকে এখন ইউজ না করে আবার রিকোয়েস্ট পাঠাই, মানে 4 নম্বর রিকোয়েস্ট পাঠাই, তাহলেও এই একই পিনই আসবে আমার কাছে। তো বেশি কথা না বলে চলে যাবো ডিসপ্লেতে। আর ডিসপ্লেতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো আমরা চলে আসবো গুগল অ্যাডসেন্সে। গুগল অ্যাডসেন্সে আসার পরে আমরা একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নাম্বার না আমরা একটু উপরের দিকে যাই আগে। উপর দিকে গেলে দেখেন একটা নোটিফিকেশন আছে আমার যে পিন ভেরিফিকেশন করা নেই, সেই নোটিফিকেশনটা দেখাচ্ছে। তো আমরা আবার নিচের দিকে আসি, এসে দেখেন এখানে পিন লেখা আছে, এন্টার পিন। তো এন্টার পিনে ক্লিক করব, ক্লিক করে আমরা পিনটা টাইপ করে দেবো। দেখে দেখে সব এখানে একটা সাবধানতার ব্যাপার আছে, কারণ হচ্ছে যদি পিনটা 3 বারের বেশি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পার্মানেন্টলি বাদ হয়ে যেতে পারে। তো এবার আমরা সাবমিটে ক্লিক করে দেবো, সাবমিটে ক্লিক করে একটু ওয়েট করবো। ওয়েট করলে দেখেন যে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর একটা মেইলও যাবে আমাদের ইমেইলে কনফার্মেশনের জন্য। তারপর আমরা একটু রিফ্রেশ দিই, এখনও কিন্তু নোটিফিকেশনটা আছে, তো রিফ্রেশ দিলে দেখেন কী হয়। তো আমাদের কিন্তু নোটিফিকেশনটা নাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।